আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তা আমি আমার ছোট্ট শখের ছাদ বাগান একটু চলে আসলাম, আর এখানে আমি নতুন কিছু গাছ লাগিয়েছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য যে আমি কি কি গাছ লাগিয়েছি আমার শখের সেই ছাদ বাগানে। এখানে কিন্তু আমি ধুনে বিচি ফেলেছিলাম, সে ধুনে শাকগুলি এত সুন্দর উঠেছে, ধুনে পাতা মানে অনেক সুন্দর করে হয়ে উঠেছে, কিন্তু কিন্তু হলো পাখি আছে যে সে পাখিতে কিন্তু টুকরে টুকরে খেয়ে ফেলে, কচি কচি পাতা এই যে পাখিতে খেয়ে ফেলছে যে। আর আমি এখানে লাউয়ের বিচি লাগিয়েছিলাম, সেই থেকে লাউয়ের চারা হয়েছে। তা আমি একটু দেখাই যে এইভাবে সেই গাছগুলিকে পাখিতে টুকরে টুকরে পাতাগুলি কচি পাতা খেয়েছে। এই জন্য আমি এই যে একটা ঝাঁকা দিয়ে ভালো করে আমি এটাকে ঢেকে রেখেছি যাতে আর পাখি না খেতে পারে। একদম কচি কচি পাতাগুলি গাছগুলিতে একবারে হলো পাখিতে খেয়ে ফেলছে। আর এখানে আমি নতুন তাল বেগুন গাছ লাগিয়েছি কালকে, আর এটা তো আমার আগেরই সেই বোম্বাই মরিচ গাছ, এটা একটা কাঁচা মরিচ গাছ, আর এটাও একটা বোম্বাই মরিচ গাছ আমি কালকে আবার এনে লাগিয়েছি। আমার কেন জানি মরিচ গাছ বেগুন গাছ এগুলি বেশি পছন্দ। আর এই যে লাউ লাউ গাছ, এখানে এটা মানে দেখে না, এটা পালিয়ে রাখছি এই জন্য এটা পাচ্ছে না, খেতে পারে না। আর ডালিম গাছ তো আছেই, আমার ডালিম তো মাশাল্লাহ অনেক ধরেছে, আর ডালিম গাছে কিন্তু আবার নতুন করে ফুলও আসছে, এই যে একদম ফুলগুলি কিন্তু একদম ফুটে আছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। আর এখানে হলো পেঁপে গাছ লাগিয়েছে আমার কাজের মেয়েটা, পেঁপে গাছ লাগিয়েছে, পেঁপের বিচি লাগিয়েছিল সেই থেকে পেঁপে গাছ হয়েছে। আর আমার যে সিম গাছটাও কিন্তু মাশাল্লাহ একদম বেয়ে গেছে। আর হলো লেবু গাছ, বড়ই গাছটা যে ছিল এখানে, বড়ই গাছটা আছে, লেবু গাছ এগুলার ভিতরে একদম ধরছে। আমি কিন্তু এটায় মাচা দিতে পারি নাই এখনো, আর মাচা দেইও নাই, তবে দিতে হবে মনে হচ্ছে, যে একদম বেয়ে বেয়ে কোথায় চলে যাচ্ছে। দিনে সময় পাইনি তাই রাত্রেই আমি ভিডিওটা করতেছি। আর এই যে আমরাগুলি বেশ একটু একটু বড় হয়েছে, তবে আমার বেশি ভালো লাগতেছে ধনে পাতাগুলি দেখে, একদম এত সুন্দর হয়ে ধনে পাতাগুলি উঠেছে, দেখতেই কিন্তু অনেক ভালো লাগতেছে। কিন্তু পাখির জ্বালায় আমি রাখতে পারতেছি না, পাখির জ্বালায় আমি কি করব, পাখিতে সব খেয়ে ফেলে। যে এক ভাবি আমার হলো, এক ভাবি আমাদের ফ্ল্যাটের, সেও কিন্তু এখানে হলো লাউয়ের বিচি লাগিয়েছিল, সে লাউয়ের গাছ উঠছে কিন্তু সেও এরকম ঢাকে রাখছে, তারটাও কিন্তু খেয়ে ফেলছে। তারপরে সে এরকম ঢাকে রাখছে, তারপর দেখা দেখি কিন্তু আমিও ডেকে রাখছি এভাবে, নাহলে সব খেয়ে ফেলতো, উপায় নাই কোনো। আর আমার বেগুন গাছটাই কিন্তু বেগুন হয়েছিল, চারটা বেগুন হয়েছিল, আমি কিন্তু চারটা ছিঁড়ে নিয়ে রান্না করে খেয়েছি। আর এই যে আপনাদের ভাইয়ার খেজুর গাছগুলি মাশাল্লাহ বড় হয়েছে, আর এখানেও যে করলা গাছ হয়েছে, করলা গাছও বেশ আগা ছেড়েছে। আর এটার ভিতরে আমি ধনে পাতা লাগাইছি, এগুলো বেশি ভালো হয়নি, আর ওইগুলোও তো খেয়ে ফেলতেছে পাখিতে। এমন রাক্ষসা পাখি আমি আর দেখিনি যে হলো গাছের পাতাগুলি খেয়ে ফেলে। এখানে আমার একটা লেবু আছে মাশাল্লাহ, আমি একটু দেখাই দিই লেবুটা। আরো অনেক লেবু আছে গাছে, লেবু হয়েছে।
এবার আমি একটু সামনে দিকে আগাই। এখানে শিউলি ফুল গাছ, এত সুন্দর ফুল ফুটেছে, একদম সাদা হয়ে আছে। আর এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, প্রচুর ফুল ধরেছে। এই যে বেলি, কি বলে, শিউলি ফুল, সরি, শিউলি ফুল। আর এটা যে কি ফুল সেটা তো বলতে পারি না যে এটা আর কি ফুল, এটা হলো নাম জানি না, এটা হলুদ ফুল, অনেক সুন্দর ফুটে আছে। এই যে ভোমরা ঘুরতেছে ফুলের উপর থেকে, মধু খাওয়ার জন্য ভোমরা ঘুরছে। এই যে ছেলে, দুই ছেলে চলে আসছে ছাদে, বল আর ব্যাট নিয়ে তারা খেলতেছে। বাচ্চাদের খেলার তো সময়ই নেই, যেহেতু সামনে পরীক্ষা, একটু পরে পরে তারপরে ছাদে আসছে, একটু খেলে আবার যায় পড়তে বসবে। আর আমাদের তো খরগোশ আছে, একটা নিয়ে আসছে ছেলে, বড় ছেলে, সেও যে ঘাস খাচ্ছে। দুইটাই আসছে, ও দুইটাই নিয়ে আসছো, দুইটা দুই দিকে আছে। জেরি কি খবর, তুই ঘাস খাচ্ছ? আর একজন ওইখানে আছে, ওদের সন্ধ্যার পরে একটু নিয়ে আসলে ছাদে, ওরা হলো যে একটু ঘাস খায়, একটু ঘোরাফেরা করে। আর এই দুটো কিন্তু অনেক ছোট ছিল, মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, যেহেতু অনেক যত্ন করে আমার বড় ছেলে। এই যে শ্যাম্পু দিয়ে গোসল করায় মাঝে মধ্যে। ওরা মহা খুশি ছাদে এসে লাফাচ্ছে, লাফাচ্ছে, এরা মহা খুশি ছাদে আসলে, এরা একটু খোলামেলা পায় অনেক খুশি। আর ঘরে ছেড়ে রাখলেও তো এরা অনেক দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে। এখানে অনেক ফুল গাছ আছে আমাদের ছাদ বাগানে। যে এখানেও কিন্তু ভাবি বোম্বাই মরিচ গাছ লাগিয়েছে, দেখা যাচ্ছে না রাত্রে অবশ্য। এইদিকে বল আসছে, আর এটা বেগুন গাছ, বেগুনের ফুল আসছে। এগুলো মিষ্টি কুমড়া গাছ। আর এটা হলো যে অ্যালোভেরা গাছ, সে অনেক অ্যালোভেরা গাছ লাগিয়েছে, অনেক আছে। এখানে মেহেন্দি গাছও আছে আমাদের, পেঁপে গাছ। পেঁপে গাছটা কিন্তু বড় হয়েছে, ভাবি লাগিয়েছে, পেঁপে গাছটা অনেক বড় হয়েছে। আর এটা হচ্ছে আমাদের বর্ষার জন্য, বর্ষার জন্য আমাদের চেয়ার বানিয়ে দিয়েছে টুল। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে